হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে, স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিত্র রাত জাগবে দুজন, দুচোখ ভেজা ঘুম, আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। আজ থেকে ভালোবাসার মরশুম চ্যানেলে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক গল্প অভিমানী ভালোবাসা। এ এক অন্য ভালোবাসার গল্প, অনেক কিছু পাওয়া না পাওয়া, মান অভিমান জড়িয়ে রয়েছে এই গল্পে। ভুল বোঝাবুঝি থেকে দূরে সরে যাওয়া, কালের নিয়মে পাকে চক্রে আবারও কাছে চলে আসা, সব থাকছে এই ধারাবাহিকে। থাকছে মন ভাঙার গল্প, থাকছে হৃদয় জোড়ার গল্প। আজ তার প্রথম পর্ব। এখন থেকে প্রতি শুক্রবার ঠিক রাত্রি 8টায় শুনুন অভিমানী ভালোবাসা, শুধুমাত্র ভালোবাসার মরশুম চ্যানেলে। নমস্কার, আপনারা দেখছেন জেড বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি টক টাইম অনুষ্ঠানে, আর আজ আমার সাথে রয়েছেন এই শহরের বেশ পরিচিত মুখ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট বন্নি শিখা মুখার্জি। নমস্কার বন্নি শিখা, আমাদের টক টাইমে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে, আন্তরিক শুভেচ্ছা। এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের একটু জানিয়ে দিতে চাইবো, আজ টক টাইমে আমরা বন্নি শিখার সাথে কথা বলবো তার এই মুহূর্তের প্রজেক্ট নিয়ে। আমরা গত বছর পুজোর ঠিক আগেই মিস মুখার্জিকে দেখেছিলাম নিষিদ্ধ এলাকার বাসিন্দা এবং তাদের ছেলে মেয়েদের নিয়ে, এক কথায় খানিকটা সামাজিক প্রতিকূলতাকে উপেক্ষা করেই দুর্গাপুজো অর্গানাইজ করতে। এবছর শুরু হতে না হতেই আবার বন্নি শিখা খবরের শিরোনামে, যদিও এই বছর তার কাজের পরিধিটা আলাদা। চলুন সরাসরি ওনার কাছ থেকেই শুনে নিই এবছর তার কাজ আর কাজের পরিধি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। হ্যাঁ অনির্বাণ, তোমরা জানো আমাদের এনজিও অগ্নিবীণা সবসময় একেবারে গ্রাসরুট লেভেল গিয়েই কাজ করে। সমস্যার সমাধান করার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সমস্যার গোড়াটা খুঁজে বার করা। যদি তুমি গোড়া থেকে সমস্যাটা নির্মূল করতে পারো, তাহলেই জানবে তুমি সমস্যার সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছো। কিন্তু এই মুহূর্তে রাজ্য তথা দেশের রাজনৈতিক যা পরিস্থিতি, তাতে আমার মনে হয় সমস্যাকে শুধুমাত্র ধামা চাপা দেবার চেষ্টা করা হচ্ছে। ম্যাডাম, আপনি কি কোনো পলিটিক্যাল পার্সোনালিটি বা কোনো পলিটিক্যাল টিমকে ফিগার আউট করতে চাইছেন? দাঁড়াও, আগে আমায় কমপ্লিট করতে দাও। ওকে ওকে ম্যাডাম, প্লিজ কন্টিনিউ। তো যেখানে ছিলাম, আমি কিন্তু কোনো পার্টিকুলার রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কথাটা বলিনি। আই রিপিট, আমি কোনো রকম রাজনৈতিক ব্যক্তিত্ব বা দলকে উদ্দেশ্য করে এই কথাটা বলিনি। আমার খুব স্পষ্ট বক্তব্য যে এই মুহূর্তে রাজ্য তথা গোটা দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে কোনো রাজনৈতিক দল অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বই সমস্যার গোড়ায় পৌঁছতে সক্ষম হচ্ছেন না। এই কথাটুকুই আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি অনির্বাণ। আলোচনার প্রথমেই বন্নি শিখা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্য তথা দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের কাজের পরিসরের উপর। তাহলে কি আপনি সরাসরি অভিযোগ করছেন যে রাজনীতিবিদরা সত্যি কিছু করেন না? দেখো অনির্বাণ, আমার মনে হচ্ছে তুমি আমার কথাটা ভুল রিপোর্ট করছো। আমি কিন্তু কখনোই শুধুমাত্র কন্ট্রোভার্সিয়াল হেডলাইন হয়ে থাকবো বলে এমন অভিযোগ করিনি। যেক্ষেত্রে আমাদের এনজিও একেবারে নিচু স্তরে গিয়ে কাজ করে, তাই আমরা সমস্যাটা বুঝতে পারছি, দেখতে পারছি অ্যাডমিনিস্ট্রেটিভ গাফিলতি। আর তাহলে এই গাফিলতিগুলো সম্পূর্ণভাবে মিটিয়ে দিতে দরকার বন্নি শিখা এবং বন্নি শিখার সংস্থা অগ্নিবীণার মতো আরো অনেককে। আমরা আরো অনেক কিছু জানব, তবে ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন বন্নি শিখা মুখার্জি এই গল্পের কেন্দ্রীয় চরিত্রগুলোর মধ্যে অবশ্যই একজন। ওনার পরিচয়, উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট।
এই মুহূর্তে কলকাতায় ওনার এনজিও সংস্থা অগ্নিবীণা বেশ পপুলার। শোনা যায় বিভিন্ন বিদেশি সংস্থা ওদের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেন। টিভিতে বা সংবাদ মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে বিরূপ মতামত প্রকাশ করলেও কানাঘুষ হয়ে শোনা যায় তলে তলে ওনার এ পার্টি ও পার্টি সমস্ত দলের সাথেই বেশ ভালোই খাতিরদারি। এই যেমন এখনই জেট বাংলার টক টাইমে উনি ইন্টারভিউ দিচ্ছেন, ঠিক তেমনই অন্যান্য বিভিন্ন টেলিভিশন সংস্থা প্রায় দিন সন্ধ্যাবেলা বিভিন্ন সেলিব্রিটিদের পাশাপাশি ওনাকে আমন্ত্রণ জানান। তবে অনেকেই মনে করেন বন্নি শিখা বেশ অহংকারী। আসলে যারা কাছ থেকে দেখেছেন তারা ওনার সম্পর্কে এই মতামতই পোষণ করেন। তবে আজকের এই পরিচিতি পেতে ওকে কিন্তু অনেকটা রাস্তা পার হয়ে আসতে হয়েছে। খোদ কলকাতার বুকে নিজের নামটাকে 10 জনের সামনে তুলে ধরা মোটেই মুখের কথা নয়। যথেষ্ট কাঠখড় পুড়িয়ে তবেই চন্দননগরের মতো একটা মফস্বল থেকে বেরিয়ে এসে এতটা পথ পেরিয়ে নিজের ব্র্যান্ডিংটা তৈরি করেছে বন্নি শিখা। স্ট্রাগল করতে করতেও বছর 32-এর বন্নি শিখা নিজেকে কিন্তু মেনটেন করেছে বেশ। 5'3" উচ্চতার ফর্সা চশমা পরা সিরিয়াস মুখের বন্নি শিখাকে দেখে এখনও সদ্য ইউনিভার্সিটি পাস আউট বলে ভেবে নেওয়া যেতেই পারে। যাদবপুর ইউনিভার্সিটির কম্পারেটিভ লিটারেচার ডিপার্টমেন্টের গেস্ট লেকচারার হলেও আধুনিকা বন্নি শিখাকে মাঝে মধ্যেই ক্যাম্পাসের বাইরে ওর সিনিয়র স্টুডেন্টদের সাথে 8B বাসস্ট্যান্ডের কাছেই দাঁড়িয়ে অনেকেই স্মোক করতে দেখেছে। আবার ফেসবুক প্রোফাইল সার্চ করলেই পাব কিংবা ডিস্কে গিয়ে রঙিন ছবি তুলতো যে বন্নি শিখা ভীষণ সাবলীল তা খুব সহজেই বুঝতে পারবেন সবাই। Hello students, today we are going to explain how the current conduction happened within a conductor. এই টপিকটাকে আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। মাথায় রাখবে স্টুডেন্টস, কারেন্ট কিন্তু সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে। লেট মি এক্সপ্লেন বাই ইউজিং দিস টু কন্টেইনার। দেখতে পাচ্ছ আমার এই হাতে রয়েছে একটা বড় রেড কন্টেইনার, দেখো, আর এই হাতে রয়েছে একটা কম্পারেটিভলি ছোট ব্লু রঙের কন্টেইনার। আরও একটা জিনিস কিন্তু খুব সিনসিয়ারলি লক্ষ্য করো, আই গেস ইট ইজ ভিজিবল ফ্রম দ্য লাস্ট বেঞ্চ, রাইট? দেখো একটা কন্টেইনারে ওয়াটার লেভেলটা কিন্তু রয়েছে হাই, আর একটা কন্টেইনারে ওয়াটার লেভেলটা কিন্তু লো। এখন এই দুটো ওয়াটার লেভেল আলাদা হওয়ার জন্যই কিন্তু একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, আর ঠিক তাই জন্যই আমরা এই যে এই টিউবটাকে আমরা এই দুটো কন্টেইনারের মধ্যে কানেক্ট করে দিচ্ছি। তাহলে কি হবে? রুদ্রজিৎ দাশগুপ্ত কেমিস্ট্রিতে MSc করে BEd করার পর বরাবরই ইচ্ছা ছিল সরকারি স্কুলে টিচার হবে, কিন্তু একটা ঘটনা ওর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। টিচার হওয়ার স্বপ্নটা দেখে ঠিকই, তবে অনেক দূরে কোনো এক অজানা জায়গায় নিজেকে চেনা মানুষগুলোর থেকে আলাদা করে সেটেল হতে চায় রুদ্রজিৎ। তাই BEd কমপ্লিট করার পর আর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেনি, সোজা চলে এসেছিল কার্শিয়াংয়ে। খোঁজ খবর নিয়ে ওয়েবসাইট মারফত 3-4 স্কুলে অ্যাপ্লাই করেছিল। এখানকার প্রাইভেট কনভেন্ট স্কুলগুলো টিচার হায়ারিংয়ের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল তাদের ওয়েবসাইটে। সেখান থেকেই ডাউহিলের একটি স্কুলে কেমিস্ট্রি টিচার হিসেবে পড়ানোর সুযোগ পায় রুদ্রজিৎ। স্থানীয় এক নেপালি পরিবারে পেইং গেস্ট হিসাবে থাকতে শুরু করে তখন থেকে। তখন অবশ্য বয়স ছিল মাত্র 27 বছর, মাঝখানে কেটে গেছে 5-5 বছর, এখন স্কুলের সিনিয়র টিচারও, সায়েন্স ডিপার্টমেন্টের হেড, আর সেই সঙ্গে চন্দননগরকে বিদায় জানিয়ে এখন পুরোপুরি পাহাড়ের বাসিন্দা রুদ্রজিৎ। থাকতে থাকতেই পাহাড়ে জমি কিনেছে, স্থানীয় মানুষদের সাহায্যে নিজের বাড়িটাকে ধীরে ধীরে হোমস্টে করে তুলেছে।
স্যালামেন্ডার লেকের কাছে চা বাগানের পাশে কাঞ্চনজঙ্ঘাকে যাতে জানলার পর্দা সরালেই দেখা যায় সে ব্যবস্থা করেছে প্রায় প্রতিটি ঘরে ঘরে। কলকাতার একজন শেফকে অ্যাপয়েন্ট করেছে গেস্টদের বিভিন্ন রান্নাবান্নার আবদার মেটানোর জন্য। আর চন্দননগরেরই ওর পরিচিত একটি বছর 23-এর মেয়ে কুহেলিকে অ্যাটেন্ডার হিসাবে রেখেছে হোমস্টের দায়িত্ব সামলানোর জন্য। সকাল হলেই বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে, আর দুপুর গড়িয়ে বিকেল হলে হোমস্টেতে ফিরে গেস্টদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, গেস্টদের ট্যুর গাইড করে দেওয়া, এসব নিয়েই ব্যস্ত থাকে রুদ্র। যদিও ছুটির দিনে শুধুমাত্র শেফ নয়, নিজেও দু একটা পদ রান্না করে খাওয়ায় গেস্টদেরকে। এমনকি গেস্টদের বায়নাক্কা সামলে তাদের সাথেই আশেপাশের চা বাগান এবং গ্রামগুলো এক্সপ্লোর করে দেখায়। থাকার মধ্যে চন্দননগরের বাড়িটা এখনো রয়ে গেছে। কি জানি কোনো এক অজানা টানে বাড়িটা আর বিক্রি করেনি। বিএডে ভর্তির পরের বছর মা চলে গিয়েছেন পরলোকে, আর বাবা, উনি তো সেই কবেই ক্লাস 8-এ পড়ার সময় গত হয়েছেন। তাই সেই অর্থে তাদের মায়া আর চন্দননগর মুখী করতে পারে না রুদ্রকে। বেশ কয়েকবার ভেবেছে গিয়ে একবার বাড়িটা বিক্রি করে দিলেই তো হয়, কিন্তু বছর 32-এর তরুণ রুদ্রজিৎ ওর রিটায়ার্ড লাইফটা নিজের শিকড়ের কাছেই কাটাতে চায়। তাই বাড়িটা চন্দননগরের বুকে থেকে গিয়েছে আজও মাথা উঁচু করে। কিরে, কি খবর তোর? হ্যাঁ রে, ভালো আছি। তুই কাশিংয়ে আছিস এখন? হ্যাঁ আছি তো, কোথায় আর যাবো বল। কেন, কিছু দরকার ছিল? হ্যাঁ ওই আর কি, ভাবছিলাম বউ আর বাচ্চাকে নিয়ে ক্রিসমাসের ছুটিটা তোর ওখানেই কাটিয়ে আসি। বেশ তো, আয় না, দারুণ হবে, আড্ডা মেরে দিনগুলো কাটিয়ে দেবো। ইন্দ্রজিৎ রুদ্রর ছোটবেলার বন্ধু, একসাথে স্কুল থেকে কলেজ, তারপর অবশ্য ইউনিভার্সিটিতে আলাদা। নিজের শিকড়ের সাথে যোগাযোগ বলতে শুধু এই ইন্দ্রর সাথেই রয়েছে। তাও মাঝে মধ্যে ইন্দ্র ফোন করে, আর কখনো সখনো ইচ্ছে হলে দু একদিন ছুটি কাটাতে চলে আসে ওর পরিবার নিয়ে। তাহলে ওই কথাই রইল, যেদিন আসবি তার অন্তত দুটো দিন আগে আমায় একটু জানিয়ে দিস, কেমন? চলে আয়, আপাতত ওয়েদার ক্লিয়ার, ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবি। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে খুব শিগগিরই। ফোনটা কেটে কফির কাপটা থেকে শেষ চুমুকটা দিয়ে জানলার দিকে তাকিয়ে কোনো এক ভাবনায় ডুবে যায় রুদ্রজিৎ। হাতের কাপটা নামিয়ে রাখে পাশের টি টেবিলটায়। ভালোবাসার মরশুম চ্যানেলের নতুন ধারাবাহিক অভিমানী ভালোবাসা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আজ থাকুক একটা অন্যরকম প্রশ্ন, গেস করুন তো, রুদ্রজিৎ এবং বন্নী শিখা এরা কি পূর্বপরিচিত? যদি পূর্বপরিচিত হন তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? এমনই প্রশ্ন থাকবে প্রতিটি পর্বের শেষে, প্রতি 5টি পর্বের পর। যাদের উত্তর সঠিক হবে তাদের নাম ঘোষণা করব আলাদাভাবে 6ষ্ঠ পর্বে।